আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতে জানাবো ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। কারামুক্তির পরেই হুঁশিয়ারি মির্জা ফখরুলের। তিনি বলেছেন নেতাকর্মীদের হতাশ হবার কিছু নেই, বিএনপির আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। 7ই জানুয়ারি একপাক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির কোনো ক্ষতি হয়নি। এবারে জানাবো ক্ষমা চেয়েও রক্ষা হল না ভিপি নুরের, দিতে হবে মুসলেকাপ। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। পরিবর্তে ভবিষ্যতে আদালত অবমাননার কোনো বক্তব্য দেবেন না, এই মর্মে আগামী 6 মার্চের মধ্যে মুসলেকা জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। এবারে থাকছে সাগরণী হত্যা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য উপহাস ছাড়া কিছু নয়। সাগরণী সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন অদৃশ্য শক্তির ইশারায় সাগরণী হত্যার বিচার হচ্ছে না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছেন, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা এখনও দলগতভাবে আওয়ামী লীগ করেনি। এবারে জানাবো আমরা ক্ষমতা অর্জনকে মুখ্য মনে না করে নীতির পরিবর্তনের জন্য কাজ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন আমাদের স্বাধীনতা আক্ষরিক অর্থেই রক্তে কেনা, কথা ছিল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, বৈষম্য দূর হবে, দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ গঠন হবে, কিন্তু ভিনদেশীদের অন্ধ অনুকরণ করা হল, ফলশ্রুতিতে রাষ্ট্রের বিকাশ হুমকির মুখে পড়ল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় বড় দুঃসংবাদ পেল ইসরায়েলি সেনারা। গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েলি সেনারা, দেশটি ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে, একের পর এক সেনা হারাচ্ছে, এমনকি জনে জনে সেনা আহত হচ্ছে গাজায়, বুধবার এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কারামুক্তির পর মির্জা ফখরুল, ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেতাকর্মীদের হতাশ হবার কিছু নেই, বিএনপির আন্দোলনে কোনো ক্ষতি হয়নি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। 7ই জানুয়ারি একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটে তিনি এসব কথা বলেন। এদিকে একই সময় কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন মানুষের ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল শক্ত আছে, অটুট থাকবে। এর আগে দুপুর থেকেই জেলগেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরুকে বরণ করে নিতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। গত 28 অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর বিজয়নগর, পানিট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে পুলিশের এক সদস্য এবং যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন, আহত হন পুলিশের 41 এবং আনসারের 25 সদস্য, এছাড়া কমপক্ষে 20 জন সাংবাদিক আহত হন। এ ঘটনার পর গত 28 অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ক্ষমা চেয়েও রক্ষা হল না ভিপি নুরের, দিতে হবে মুসলেকাপ। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। পরিবর্তে ভবিষ্যতে আদালত অবমাননার কোনো বক্তব্য দেবেন না, এই মর্মে আগামী 6 মার্চের মধ্যে মুসলেকা জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি JBM হাসান এবং বিচারপতি ড্রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছেন। এর আগে সকালে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরুল হক নুর হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। গত 17ই জানুয়ারি বিচারপতি JBM হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বিচারপতিদের নিয়ে নুরের আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে আজ 15ই ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন। ওই দিন নুরকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, আপনারা রাজনৈতিক নেতা, ভবিষ্যতে হয়তো রাষ্ট্র পরিচালনায় আসবেন, আপনাদের এমন বক্তব্য বেমানান, তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। গত বছরের 11ই ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে নুরকে হাইকোর্টে তলব করা হয়। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না
তা জানতে চেয়ে রুল জারি করা হয়। নূরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে বিষয়টি বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত 11 ডিসেম্বর রুলসহ নূরকে তলব করে আদেশ দেন। প্রসঙ্গত গত বছরের 7 ডিসেম্বর বিএনপি সহ সমমনাদের ডাকে অবরোধের সমর্থনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। ওই সময় আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সাগরণী হত্যা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য উপহাস ছাড়া কিছু নয়। সাগরণী সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, অদৃশ্য শক্তির ইশারায় সাগরণী হত্যার বিচার হচ্ছে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিইউজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, একটি ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আইনমন্ত্রী বলেছেন 50 বছর লাগলেও তদন্ত চলবে, এটা শুধুমাত্র উপহাস। সরকার সাগরণী হত্যার বিচার করতে চায় না, এটা আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত। যদি এই হত্যার বিচার না হয় তবে সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ হবে না। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কত বছর আইনমন্ত্রী থাকবেন তবে এই বাংলার মাটিতে সকল সাংবাদিক হত্যার বিচার হবে। সাগরণী সন্তান মেঘের উদ্দেশ্যে এই সাংবাদিকের শীর্ষ নেতা বলেন, তোমার বাবা মায়ের হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে। এ সরকারের আমলে না হোক, অন্য সরকারের আমলে এই হত্যার বিচার হবে, বিচার হতেই হবে। এদেশের সাংবাদিক সমাজ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করে রাজপথ ছাড়বে। বিএফইউজের মহাপরিচালক কাদের গনি চৌধুরী বলেন, বিদ্যুৎ সেক্টরের নানা অনিয়মের তথ্য উপাত্ত সহ সাগরণীর অনেক রিপোর্ট করেছিলেন। যখন বিদ্যুৎ সেক্টর দুর্নীতিবাজদের আঁকড়া হয়ে গেল তখন তাদের হত্যা করা হলো। তাদের হত্যার পর তাদের ল্যাপটপ চুরি করা হলো, যে ল্যাপটপে বিদ্যুৎ সেক্টরের অনেক তথ্য ছিল। সাগরণী হত্যার পর সেই সেক্টর দুর্নীতিবাজ এবং লুটেরাদের দখলে চলে গেল। এখন কেউ এই সেক্টর নিয়ে নিউজ করে না। এক যুগেও খুনি ধরা না পড়ায় চরম হতাশা ব্যক্ত করে সাংবাদিকদের এই নেতা বলেন, এতে বুঝতে হবে কারো অসুবিধে হচ্ছে না, এর পেছনে ক্ষমতাধররা রয়েছেন। অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা দাবি জানিয়ে তিনি বলেন, এক যুগ আগে নৃশংসভাবে সাগরণী খুন হয়ে গেল, অথচ খুনের প্রকৃত কারণ বের করা গেল না, এটি অগ্রহণযোগ্য। তিনি বলেন, র‍্যাব পারছে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। অদৃশ্য শক্তির ইশারায় তদন্ত প্রতিবেদন বারবার পেছানো হচ্ছে। খুনিদের শনাক্ত না করা গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 12 বছর যদি তদন্ত প্রতিবেদন দিতে না পারে তবে এই এলিট ফোর্স রেখে কি লাভ। রাষ্ট্রের কোন স্পর্শকাতর ব্যক্তি এই হত্যার সাথে জড়িত তা জনগণ জানতে চায়। এ সময় তিনি এ সরকারের পতনের মাধ্যমে সকল সাংবাদিক হত্যার বিচার করা হবে বলে উল্লেখ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, সাগরণী হত্যার এক যুগ পরেও আমাদের রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হচ্ছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হল নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু গত 15 বছরে 60 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, কোনো হত্যার বিচার হয়নি। তিনি বলেন, আইনমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তারা এই বিচার করতে অনিচ্ছুক, তাই আমরা এই সরকারের কাছে বিচার চাই না। কোনো জালিম সরকার চিরজীবন ক্ষমতায় থাকে না। আপনাদের পতন হবে, সাগরণী সহ সকল সাংবাদিক হত্যার বিচার হবে। বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি। তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, এটা কানাডার ফেডারেল আদালত রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটিস এটা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে, আইন আদালত তো মানতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে, আদালত জামিন দিয়েছে। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত, মামলা তো আছে, মামলা চলবে। বিএনপি মহাসচিবের জামিনে মুক্ত হওয়ার পর দলটির আন্দোলন বেগবান হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাত থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য। ডামি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে তার প্রমাণ হয়ে গেছে, তারাই ডামি বিরোধী দল, তারা নিজেরাই ডামি, নির্বাচনে অংশগ্রহণই করেনি। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় বড় দুঃসংবাদ পেল ইসরায়েলের সেনারা। গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েলি সেনারা। দেশটি ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে, একের পর এক সেনা হারাচ্ছে, এমনকি জনজনের সেনা আহত হচ্ছে গাজায়। বুধবার আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 14 ঘন্টায় গাজায় তাদের আরো 15 সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত 27 অক্টোবর থেকে শুরু করা স্থল অভিযানে তাদের 1,352 সেনা আহত হয়েছেন। সেনাবাহিনীর তথ্য মতে গত 7 অক্টোবর থেকে গাজায় অভিযানে ইসরায়েলের অন্তত 569 জন সেনা নিহত হয়েছেন। এছাড়াও এ সময় তাদের আরও প্রায় 2,897 সেনা আহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার কারণে পুরো উপত্যকা এখন আশ্রয় শিবিরে পরিণত হয়েছে। এছাড়া দেশটির হামলায় ফিলিস্তিনিদের 28,500-এরও বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় দেশটির 1,200 লোক নিহত হয়।